সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছি। তো আজকে আমরা কুমিল্লা বোর্ড 2019 সালের প্রিপারেশনটা সলভ করব, এসএসসি সিলেবাসে, অর্থাৎ ইন্টার সিলেবাসের কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্নটা সলভ করব। তোমাদের সাথে আমি নিজাম থাকবো। আসো শুরু করি। প্রিপারেশন কানেক্ট, প্রিপারেশন কানেক্ট করে অল টাইপ ড্যাশ ওয়ার্ডস টুগেদার। আমরা জানি কোনো শব্দের শেষে র কিংবা এর থাকলে তার জন্য আমরা ইংরেজিতে অপ ব্যবহার করি। আবার বলছি, র এর থাকলে এর জন্য অফ ব্যবহার করি। আমরা বলি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, স্টুডেন্ট অফ চট্টগ্রাম ইউনিভার্সিটি। আমি বললাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, স্টুডেন্ট অফ ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি বললাম, আমি নটরডেমের ছাত্র, স্টুডেন্ট অফ নটরডেম। তাহলে খেয়াল করো, র এর বোঝাতে অফ ব্যবহার করা হয়। তাহলে প্রিপোজিশন কানেক্ট অল টাইপস অফ ওয়ার্ডস, সমস্ত ধরনের শব্দকে সে কানেক্ট করে, ধরন এর, র এর, অফ, টুগেদার, অ্যান্ড হেল্প দ্যাম, এবং সাহায্য করে তাদেরকে মেক সেন্স, একটা সেন্স তৈরি করতে, ড্যাশ দ্য রিডার, রিডারদের জন্য, পাঠকদের জন্য। জন্য অর্থে কি বিভূষণ ব্যবহার করা হয় বলো দেখি? হ্যাঁ, এক্স্যাক্টলি, জন্য অর্থে ফর ব্যবহার করা হয়। তাহলে কি দাঁড়াচ্ছে? ফর দ্য রিডার, প্রিভিশন কানেক্ট অল টাইপস অফ ওয়ার্ডস টুগেদার অ্যান্ড হেল্প দ্যাম মেক সেন্স ফর দ্য রিডার, এবং এটা পাঠকদের জন্য একটা ভালো সেন্স তৈরি করতে সাহায্য করে। দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য রিলেশনশিপ ড্যাশ অবজেক্টস, বিভিন্ন অবজেক্টের মধ্যে, বিভিন্ন বস্তুর মধ্যে, বিষয়ের মধ্যে সম্পর্ক বুঝতে আমাদের সহায়তা করে। আমরা জানি, দুয়ের মধ্যে বোঝাতে বিটুইন লিখি, দুয়ের বেশি বোঝাতে আমরা অ্যামং লিখি। সেখানে আমরা অ্যামং লিখতে পারি চাইলে, দুয়ের বেশি বোঝাতে অ্যামং লিখতে পারি চাইলে। কেউ যদি বিটুইন দেয় তাও এটা কারেক্ট, সমস্যা নেই। বলছি, দ্য হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য রিলেশনশিপ, সম্পর্ক বুঝতে, অ্যামং অবজেক্টস, বিভিন্ন অবজেক্টের মধ্যে, বিভিন্ন বস্তুর মধ্যে, বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্কগুলো বুঝতে আমাদেরকে সহায়তা করে। তাহলে সামনে থেকে যাচ্ছি, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এই ফ্রেজাল ওয়ার্ডটা আমরা ছোটবেলা থেকে অজস্রবার পড়ে আসি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য বুক অ্যান্ড দ্য টেবল আর ড্যাশ দ্য কিচেন। বললাম, বই এবং টেবিলটা কিচেনের ভেতরে অবস্থিত। তাহলে ভেতরে বোঝাতে নিঃসন্দেহে কী লিখি? ভেতরে বোঝাতে ইন লিখি, তাহলে ইন দ্য কিচেন। ক্লিয়ার? ওকে, দিস গিভ ইউ এ বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এটা তোমাকে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দিবে। ইফ উই অ্যাড অ্যানাদার প্রিপোজিশন, আমরা যদি আরও একটা প্রিপোজিশন যুক্ত করি, ইট মেক্স ইট এভার ক্লিয়ারার, এটা এই ব্যাপারটাকে আরও বেশি পরিষ্কার করবে। দ্য বুক ইজ ড্যাশ টপ অফ দ্য টেবল ড্যাশ দ্য কিচেন। তাহলে কী বলতে পারি? দ্য বুক ইজ অন দ্য টপ অফ দ্য টেবল, টেবিলের উপরে, অন দ্য, অন টপ অফ দ্য টেবল, টেবিলের উপরে। আমরা জানি, কোনো কিছুর উপরে বোঝাতে, কোনো কিছুর উপরে লেগে থাকা বোঝাতে অন ব্যবহার করা হয়। তাহলে অন টপ অফ দ্য টেবল, টেবিলের উপরে, ড্যাশ দ্য কিচেন, ইন দ্য কিচেন, ইন দ্য কিচেন, কিচেনের ভিতরে। তাহলে অন টপ অফ দ্য টেবল, ইন দ্য কিচেন, কিচেনের ভিতরে, টেবিলের উপরে বইটি রয়েছে। উই গেভ এ ক্লিয়ার পিকচার, উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার ড্যাশ আওয়ার মাইন্ড, আমাদের মনের ভিতরে একটা ক্লিয়ার পিকচার চলে আসে, আমরা ক্লিয়ার পিকচার পাই। তাহলে নিঃসন্দেহে ভিতরে বোঝাতে কি লিখি? ইন লিখি, তাহলে ইন আওয়ার মাইন্ড, আমাদের মনের ভিতরে, ইন আওয়ার মাইন্ড, আমাদের মনের ভিতরে একটা পরিষ্কার ছবি পাই। ড্যাশ দ্য রিলেশনশিপ লিখতে পারো, অ্যাবাউট দ্য রিলেশনশিপ, রিলেশনশিপ সম্পর্কে, সম্পর্কে, রাইট, কোনো কিছুর সম্পর্কে আমরা বোঝাতে, কোনো কিছুর সম্পর্কে বোঝাতে অ্যাবাউট লিখি, অ্যাবাউট দ্য রিলেশনশিপ, রিলেশনশিপ সম্পর্কে, উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে, একজন আরেকজনের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা বুঝতে খুব বেশি কী হয় আমাদের মনের মধ্যে, উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার ইন আওয়ার মাইন্ড অ্যাবাউট দ্য রিলেশনশিপ ফর উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে কী সম্পর্ক, সেই সম্পর্কটা আমাদের বুঝতে অনেক বেশি সাহায্য হয় বা অনেক বেশি ক্লিয়ার একটা পিকচার পাই। দ্যাটস ইট, এ হচ্ছে সবগুলো প্রিপারেশন একসাথে দেওয়া আছে। আশা করি সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।